সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সর্বোপরি কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ, তাকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা। ই গ্রুপ 80 মিটার দৌড় অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি আবার চূড়ান্ত ভাবে নাম ঘোষণা করছি। রুবাইয়া সুসানা ফাহমি কাদুর ফাইজা আক্তার আফিয়া আক্তার আফিয়া আমজাদ দীপা জান্নাত বেতুল দুনিয়া যারা ক্রীড়াবিদ হয়ে আমার শেষ বয়সে এসে এত সুন্দর ক্রীড়া দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি নিজেকে কালীপুরের সন্তান হিসাবে গর্বিত বোধ করি। আমি একমাত্র কালীপুরের জাতীয় ফুটবল দলের প্লেয়ার হিসাবে বলতে পারি। এই মাঝখান থেকে একদিন আমার মতো জাতীয় প্রতিনিধিত্ব করবে সেই আশা ব্যক্ত করে সবার সুস্থ এবং শুভকামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। আজকে বাচ্চাদের খেলা দেখে আপনার কেমন? আসলে সার্বিক এবারও খুব জাঁকজমকপূর্ণ খুব সুন্দর একটি অনুষ্ঠান হলো কালীপুর কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমি সকল কলা কৌশলী যারা আছে, সকল খেলোয়াড় যারা আছে, সকল শুভাকাঙ্ক্ষী যারা আছে এই কালীপুর কিন্ডার গার্ডেনের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন কথা বলছি তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুল জলিল সাহেবের সাথে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে এই কিন্ডার গার্ডেনের বাচ্চাদের খেলা দেখে আপনার কেমন লাগছে, অনুভূতি একটু প্রকাশ করেন আমাদের কাছে। আসলে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ছেলেদের ডিসপ্লে এবং কুচকাওয়াজের এত ওদের নিপুণভাবে অল্প সময়ে কাজকর্ম সম্পন্ন করতে পারবে এটা আসলেই অকল্পনীয় এবং একবার খুবই আকর্ষণীয়ভাবে তারা তাদের কার্যক্রমগুলো শেষ করেছে এবং ক্রীড়া প্রতিযোগিতাও বিভিন্ন খেলাধুলা যেভাবে অংশগ্রহণ করেছে সদস্যভাবে সবাই খেলা অংশগ্রহণ করেছে এবং তাদের সাথে অভিভাবক কিন্তু এই খেলা দেখার জন্য তারা সমবেত হয়ে সবাই এখানে সমবেত হয়েছে এবং সবাই একযোগে আমার মনে হয় সবার এখানে কারো কি ছিল না যা যে কার্পণ্য ছিল না যে প্রাক্তন ছাত্র সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন ছাত্র অনেকে মাঠে প্রবেশ করেছেন। ভালো লাগলো, ধন্যবাদ স্যার। আপন কন্ট্রিবিউটকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে কালীপুর ইন্টার গার্ডেনের 23তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকল মানুষের সার্বিক সহযোগিতা আমরা অর্জন করি। এই জন্য আমরা দেখতে পাচ্ছি মাঠে
নাম ঘোষণা করবো, তারা উচ্চ চলে আসবে বালিকা বিগ্রুপ, বালিকা বিগ্রুপের 180 মিটার দূর। আমি নাম বলছি বৌদিয়া ফারিয়া বলছি চতুর্থ শ্রেণী, ফাতেমা খানম চতুর্থ শ্রেণী, ফাতেমা জাহানী চতুর্থ শ্রেণী, রুজিলা ঘোষ চতুর্থ শ্রেণী, তানিশা খানস্কি চতুর্থ শ্রেণী, আপকা পঞ্চম শ্রেণী, আইসামানি চতুর্থ শ্রেণী, তাসিনে জান্নাত তৃতীয় শ্রেণী। আমি সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন কথা বলছি তালিপুরাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী মাধব চন্দ্র ঘোষের সাথে। স্যার আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আপনি আজকে খেলা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন আপন কুল টিভির পক্ষ থেকে। আপন কুল টিভিকে ধন্যবাদ তার এই অনুষ্ঠান প্রচার করার জন্য। আমি তালাপুর কিন্ডার গার্ডেনের সহসভাপতি হিসাবে বলবো, আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত চমৎকার পরিবেশ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের তালাপুর কিন্ডার গার্ডেনের একটা প্রধান বৈশিষ্ট্য হলো এখানকার কোমলমতি ছেলেমেয়েরা তাদের মেধা যাচাইয়ের জন্য লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আমাদের জাতীয় পর্যায় পর্যন্ত তারা কি বলে তাকে অবদান রাখে। তবে সর্বোপরি যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা তারা যারা আজকে খেলায় প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ, যারা দর্শক আছেন এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি যারা আজকে প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকেও আমি অশেষ মনে প্রাণ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তবে এটুকু বলবো যা হারাবার কিছু নেই, যারা এবছর প্রতিযোগিতায় পারোনি আমরা আশা করবো তোমরা একদম ছোট শিশু আগামীতে যাতে তোমরা ভালোভাবে আরও প্রস্তুতি নিয়ে আগামীতে সুন্দর পরিবেশে সুন্দরভাবে এই খেলায় অংশগ্রহণ করতে পারো, এই জন্য তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আমি কালীপুর কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আজকে এই মনোমুগ্ধকর পরিবেশে বাচ্চাদের যে কুচকাওয়াজ এবং খেলা থেকে আমি সত্যি অভিভূত, আর এটাকে ভিডিও ধারণ করার জন্য আমি আপন কুল টিভিকে বিশেষ করে ছোটো ভাই আপনকে ধন্যবাদ জানাচ্ছি। আর কালীপুর কিন্ডার গার্ডেন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, এটা বিগত আমাদের কালীপুর যুবক সমিতির দ্বারা প্রতিষ্ঠিত, এবং এখানে যার অবদানের কথা আমি অনেক কাজে স্বীকার করব। কালীপুর যুবক সমিতির অনেক সভাপতি প্রয়াত এম এস জলিলকে তার এবং আমাদের গ্রামের সকলের প্রচেষ্টায় এই কালীপুর প্রগতিশীল যুবক সমিতির মাধ্যমে প্রতিষ্ঠিত কালীপুর কিন্ডার গার্ডেন। কালীপুর কিন্ডার গার্ডেন আমাদের কালীপুর তথা তোমাকে ইউনিয়নের আশেপাশের গ্রামের ছেলেমেয়েদেরকে হাতে শিক্ষা করি, এবং সেই শিক্ষা করি থেকে আজকে কিন্ডার গার্ডেন থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাস করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে অনেকেই উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে তাদের জীবন নির্বাহ করতেছে। আমি কালীপুর কিন্ডার গার্ডেনের সামনের দিনগুলো আগামী দিনগুলো যাতে তাদের এই পথ চলা এই সুন্দর শিক্ষা কার্যক্রম শিক্ষা কার্যক্রম যাতে ধরে রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি, এবং বর্তমান পরিচালনা পর্ষদ ক্লাস প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানিয়ে আবারও আপন টিভির কর্ণধার আপনকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। সম্মানিত এলাকাবাসী এবং দর্শকবৃন্দ যারা আজকে খেলা উপভোগ করছেন কালীপুর কিন্ডার গার্ডেনের দেশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আমরা খেলা উপভোগ এখানে ছোট ছোট বাচ্চাদের পরিবেশনায় আমরা চমৎকার মনোমুগ্ধকর ডিসপ্লে এবং তাদের ক্রীড়াশৈলী উপভোগ করছি। আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ সবাই উপস্থিত রয়েছেন, তারা খেলা উপভোগ করছেন। আমাদের এই খেলা সার্বিকভাবে পরিচালনা করছেন অত্র বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এবং এই খেলাগুলো ব্রডকাস্ট করছেন আমাদের এলাকারই সন্তান
আপন, তার আপন টিভির মাধ্যমে সে পুরো খেলাটা আমাদের ফটোগ্রাফির মতো করে সুন্দর করে আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দিচ্ছে। আমি সেই আপন টিভির হৃদয় কামনা করি সুন্দর এবং তার সুন্দর এই উপস্থাপনার জন্য তাকে ধন্যবাদ জানাই। তার এই কর্ম আগামীতে আরও সুন্দরভাবে উপস্থাপন হোক সেই প্রত্যাশা করি, সেই দোয়া করি। এবং সে আমাদের মাঝে এইভাবেই আমাদের ভিডিওগ্রাফি দিয়ে সহযোগিতা করবে, আমি তার দীর্ঘায়ু মঙ্গল কামনা করি। ধন্যবাদ। এই মাত্র শুরু হয়ে গেল বালিকা শিশু গ্রুপ 150 মিটার দৌড় প্রচারণা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের তালিপুর ঐতিহ্যবাহী কিন্ডার গার্ডেন, আমি আপনাদের ওই বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকার জন্য এই অনুরোধ জানাচ্ছি। পরবর্তী খেলাধুলা আমাদের 180 মিটার দৌড় সমৃদ্ধিভাবে বালক বি গ্রুপ 180 মিটার দৌড় আব্দুল আজিজ কেজি 3, মাহিদুল ইসলাম সাফাত কেজি 2, নিহাত খান বীর কেজি 5, মাহবুবুর রহমান কেজি 4, মাহিম আহমেদ কেজি 5, রিয়াদ মোল্লা কেজি 5, সাউদ হাসান কেজি 3, জুনায়েদ তালুকদার কেজি 3, কেজি 3 প্রথম, দ্বিতীয় তৌফিক হাসান কেজি 3 দ্বিতীয় এবং মেরাজ ইসলাম কেজি 3 তৃতীয়। সালাম দিয়ে মঞ্চ থেকে নামার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। এবং হ্যাঁ, এটা আমাদের একটা কালীপুরের শিক্ষার একটা অঙ্গ, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সবাই এই চ্যানেলকে উপভোগ করবেন, এগুলো আমার বক্তব্য শেষ করছি। আলিপুর কিন্ডার গার্ডেনের 23তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এইমাত্র আমরা শিশুদের বালিকা গ্রুপ 150 মিটার দৌড়, আমি নাম ঘোষণা করছি, সকল উম্মে হাফসা, শারমিন আক্তার, তৌসিফা আক্তার, আবিদা সুলতানা, মেহেরুন রহমান সিনা, নুসরাত জাহান ইয়াপা, জিয়ান যদি দাগের ভিতর দিয়ে প্রবেশ করে তাহলে সে ডিসকোয়ালিফাই হবে বলে মনে হবে। সকল দর্শকবৃন্দকে জানাচ্ছি এই আমি তিনজন বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাধ্যমে তালিপুর টিলাগার আপনাদের ক্যাপ্টেন 2023 সঠিকভাবে বুঝে নেন, বিগত 3 বছর শুরু হতে যাচ্ছে, চলছে মাঝখানে গ্রুপ 150 মিটার দূর বলা হয় নাই, এখনই শুরু হতে যাচ্ছে। আমরা দুঃখিত, কালীপুর কিল্লা গার্ডেনের সভাপতি, কালীপুর প্রদেশের যুবক সমিতির সভাপতি সহ এখানকার অভিভাবক এবং দর্শকবৃন্দকে সবাইকে অভিনন্দন জানাই। এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় কচিকাঁচার শিশুরা অনেক নৈপুণ্য দেখাইছে, শারীরিক প্রতিযোগিতা, এবং অবশেষে আপনাদের আগামী দিনে আমন্ত্রণ জানিয়ে আমি আপন ফুল টিভির মাধ্যমে আপনারা যেটা জানতে পারলেন আন্তরিকভাবে আপন ফুল টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের দাওয়াত রেখে এই শেষ করলাম, খোদা হাফিজ। কালীপুর প্রগতিশীল যুবক সমিতি উদ্যোগে কালীপুর কিন্ডার গার্ডেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্মানিত সভাপতি প্রতিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সবাইকে সবাই অতি আনন্দ করা মন নিয়ে আমরা যে প্রতিযোগিতা উপলব্ধি করলাম সত্যিকারই আমরা বুদ্ধ হলাম। এই কমল মতি শিশুদের বালক 150 মিটার দৌড়, বালক সি গ্রুপ 150 মিটার দৌড়, নাম ঘোষণা করছি সাফওয়ান, ফাহিম খান, মেরাজ ইসলাম, আরাফাত আহমেদ, বাইসুল হাসান,
সোহেব হোসেন ইসাদা মাঠের প্রবেশ করে ভোগ করছি মিনুয়াপা কুসুমাবার শিল্পী গৌতমার সাথে দেখা করো এবং ভূমিকম্প অনুষ্ঠিত হয়ে গেল হাজার লোকের প্রাণহানি ঘটল এই জন্য সেই ইসলাম আমি ম্যাডামদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বাউন্ডারির কর্নারে একজন করে ম্যাডাম দাঁড়িয়ে যান বাউন্ডারির কর্নার গুলিতে একজন করে ম্যাডাম দাঁড়িয়ে যান আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনারা প্রত্যেকটা বাউন্ডারির কর্নারে আমি একজন করে দাঁড়িয়ে যান তাদের ছেলে মেয়েরা কিন্তু ভুল করবে ওরা ভিতরটা চলে আসতে পারে আমি আপনি ধারণ করো এখানে ম্যাডামদের এত দরকার নেই আপনারা এখানে খেলা পরিচালনার ক্ষেত্রে একজন ম্যাডাম থাকলে চলবে আপনারা ওদিকে চলে যান বাংলার দিকে চলে যান বালক অনুষ্ঠানের তালিকা উপস্থিত প্রধান অতিথি অতিথিবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এখানে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের তালিপুর কৃতি সন্তান অর্থাৎ জাতীয় ক্রীড়াবিদ জাতীয় খেলোয়াড় অনেকে আমরা অনেক এই প্রজন্ম অনেকে জানি না আমাদের মাঝে যারা আয়েবালি আনিস উদ্দিন তারা এক আমাদের এই তালিপুরের ছেলে হিসাবে জাতীয় খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন আমরা এই জন্য গর্ব অনুভব করি তারা আজকে আমাদের এই কিন্ডারগার্টেন স্পোর্টসে উপস্থিত হয়েছে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এখানে যারা অভিভাবক আর এই শিক্ষার্থীদের দেখার জন্য আমি সকলকে আমন্ত্রণ করছি এই আপন কুলজীবীকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে আমাদের এইরকম একটা ব্যবস্থা করার জন্য আমাদেরকে কিছু করা শুরু করার জন্য আগামীতেও আমন্ত্রণ রইল আমাদের এই এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান অথবা বিসমিল্লাহির রহমানির রহিম আপন কুল টিভিকে আমার কালীপুর প্রকৃত শিল্পমুখ সমিতির সভাপতি হিসাবে তার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের তালিপুর কিন্ডার গার্ডেনের ২৩তম ক্রীড়া প্রতিযোগিতায় হচ্ছে যারা আমাদের সুযোগ্য ব্যক্তি এবং অভিভাবক ছাত্রছাত্রী টিচারবৃন্দ সবাইকে আমার অভিনন্দন খেলাধুলা সাথে সাথে পড়ালেখা সব কিছুই আমাদের করা উচিত এটার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং প্রত্যেকটা অভিভাবক যার যার সন্তানের খেলাধুলাটা একটা পবিত্র এবং খেলাধুলাটা মানুষের মনকে উদ্ধার করে এবং এই খেলাধুলায় অনেক অংশগ্রহণ করছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং যারা করতে পারে নাই তারা ভবিষ্যতে করবে এটাই আমি আশাবাদী আশা করি আগামী বছর আরো সুন্দর হবে সেটাই আমি আশা রাখি আমরা ছোট্ট কোমলমতি শিশুদের
আজকে কাবিশ কোট এবং হলদে পাখি কুচকাওয়াজ দেখেছি। আমি আমাদের তালেপুরের প্রগতিশীল মানুষের ঠিকা চেতনায় কিন্ডারগার্টেন আজকে সকলকে পেয়ে আমি খুবই আনন্দিত উদ্বেলিত যে সকলের পদচারণায় সকলের উপস্থিতিতে আজকে কিন্ডারগার্টেনের এই ক্রিয়া প্রতি অঙ্গন খুবই মুখরিত। এমনিভাবে সকলকে নিয়ে যেন আমরা আরও সামনে এগোতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।